Assalamualaikum দর্শক চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ এশিয়া কাপ এবং বিশ্বকাপের দুর্বলতাগুলো ফুটিয়ে তুলব এবং কিভাবে ওভারকাম করতে হবে এবং কিভাবে ওভারকাম করলে বাংলাদেশ এশিয়া কাপ এবং বিশ্বকাপে ভালো করবে এই নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো দর্শক আমরা আগে এই বাংলাদেশের প্রথম থেকে 11 পর্যন্ত যে প্লেইং 11টা আছে এই জায়গায় কারা কারা খেলতে পারে সম্ভাব্য এবং তাদের শক্তিমাত্রা ও দুর্বল দিকগুলো ফুটিয়ে তুলেছি যারা ভিডিওগুলো দেখেননি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে ভিডিওগুলো দেখে নেবেন তো সেই ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো সহজে বলতে পারি যে বাংলাদেশের ওপেনিং পজিশনে লিটন কুমার দাস এবং তানজিদ তামিম খেলাবেন তো লিটন কুমার দাস এবং তানজিদ তামিমকে নিয়ে আমাদের দুশ্চিন্তা করার কারণ আছে কারণ লিটন অফ ফর্মে সাম্প্রতিক যে দেশে বিদেশে টি টোয়েন্টি ফর্মেট লিটন খেলে বেড়াচ্ছে কোনো জায়গায় ফর্মে নেই তো এই যে এই জায়গায় একটা বড় চিন্তার বিষয় দুই নম্বর বাংলাদেশের তানজিদ তামিম একদম ইন এক্সপিরিয়েন্স একজন ব্যাটার তো তাকে একটা বড় মঞ্চে উঠিয়ে দেওয়া হলে সে যে ভালো করবে সেটার গ্যারান্টি কি তারপর ওপেনিং এর পরে তিন নাম্বার পজিশনে খেলবেন নাজমুল শান্ত নাজমুল শান্ত বাংলাদেশের হয়ে দেড় দুই বছর ধরে ভালো পারফরমেন্স করলেও সেক্ষেত্রে একটা জিনিস স্পষ্ট যে তিনি ছোট টিমগুলোর সাথে তুলনামূলকভাবে ছোট টিমগুলোর সাথে সবচেয়ে বেশি সফল শুধুমাত্র ইংল্যান্ডের সাথে বাদ দিলে তো এই জায়গায় আমাদের একটা চিন্তার বিষয় কারণ এশিয়া কাপে বড় বড় টিমের সাথে আমাদের খেলতে হবে সেই জায়গায় কোয়ালিটি স্পিন পেস সব অ্যাটাকে কোয়ালিটি থাকবে তো এই কোয়ালিটি অ্যাটাকের সামনে নাজমুল হাসান শান্তকে টিকতে পারবে আদৌ এ নিয়ে আমাদের আমার সংশয় আছে বাংলাদেশ টিমকে এ নিয়ে ভাবতে হবে যদি এই জায়গায় সমস্যা দেখা দেয় তো কী করতে হবে তো এই তিনটা স্পটে বাংলাদেশের সবচেয়ে বেশি সমস্যা তো টপ অর্ডারেই যদি সমস্যা থাকে তাহলে পরবর্তীতে মিডল অর্ডার লোয়ার অর্ডার কী করবে টপ অর্ডারের হাতে কিন্তু একটা ম্যাচের কন্ট্রোল করার সবচেয়ে বেশি দায়িত্ব থাকে তো এই জায়গায় বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে বাংলাদেশের নির্বাচক প্যানেলদেরকে এই জিনিসগুলো ইনশিওর হতে হবে যে এই তিনটা স্পটের সমাধান কী তানজিদ তামিম নতুন অ্যাড হয়েছে টিম ম্যানেজমেন্ট থেকে তাকে মনোবল যোগাতে হবে যাতে সে ভালো করতে পারে লিটন কুমার দাস অধারাবাহিক থেকে কীভাবে ধারাবাহিক হতে হবে তার এই চিন্তায় আসতে হবে নাজমুল শান্ত যদি নাট করতে পারে নাজমুল শান্ত যদি সফল না হতে পারে সেই জায়গায় সাকিব আল হাসানকে এক উপরে উঠে নিয়ে খেলতে হবে আদারওয়াইজ বাংলাদেশ টিম সফল হতে পারবে না আর যাই হোক সব কিছুর পরে সাত নম্বর পজিশনে একটা স্পট আছে যেই স্পটটায় বাংলাদেশে কে খেলবে এখন পর্যন্ত ফিক্সড হয়নি যেই খেলাক সে সাকসেস হবে তার গ্যারান্টি কি যদি সাকসেস না হয় তাহলে ওই জায়গায় বাংলাদেশকে সবচেয়ে বেশি ভোগাবে তারপর সাত নম্বর পজিশনের পাশাপাশিও বাংলাদেশের স্পিন অ্যাটাক নিয়ে একটু চিন্তা আছে সাকিব আল হাসান কোয়ালিটি অ্যাটাক জানি আমরা কিন্তু নাসুম আহমেদ যে একদম টপ ক্লাস বোলার সেটা বলা চলে না তো এই জায়গায় বাংলাদেশের একটু ভুগতে পারে কিন্তু বাংলাদেশের স্পেস অ্যাটাক নিয়ে কোনো চিন্তা নেই তার আদারস অন্য যে পজিশনগুলো আছে ওই পজিশনগুলো আমার মনে হয় না তেমন চিন্তার বিষয় আছে তো এই জিনিসগুলো থেকে যদি ওভারকাম করতে পারে বাংলাদেশ এশিয়া কাপ এবং বিশ্বকাপে ভালো মনে করবে তো দর্শক আপনার কি মনে হয় আপনি কি আমাদের সাথে একমত বা অন্য কোনো মত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম